হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। খাওয়া দাওয়া হয়েছে? না, খাই নাই। এখনো খাও নাই? আপনি আসবেন বলছেন যে? ও, কি রান্না করছো? কি রান্না করছো? লেট্টা ফিশ। কি লেট্টা ফিশ? লোটটা ফিশ, খুব ভালো। দাদু বল আর কি। কাজ শেষ করছে? হ্যাঁ, তবে কেউ আসলে আমি হঠাৎ করে বন্ধ করে দেব। কেন? কেউ আসলে, এখন আমি একা আছি, বলো। নামাজ পড়ছো? এসা এসা পড়ছো? না, পড়ি নাই। এরে আল্লাহ, এখন এসা পড়ো না, একটু কাপড় নষ্ট হয়ে যাবে তো। এখন এসে পড়ো নাই তো কাপড় নষ্ট হয়ে যাবে না? এতক্ষণ ঈশা নামাজ না করে থাকে? হ্যাঁ, এতক্ষণ ঈশা নামাজ না করে থাকে? হ্যাঁ, তাই বলো। এখানে যদি নামাজের সময় নামাজটা না করি, এখানে আর কোনো কাজ হবে? তা তো ঠিকই, তা তো ঠিকই। ফোন দিয়ে ফাঁক করে দরজা করে দিয়ে বলো তাহলে। গেছে? হ্যালো 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 দাদু, 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 শুনতেছি তো? শুনতেছেন? বারবার একই একই দিতেছেন, একবার এক এক রকম দিতে পারেন না? শোনো পাখি। জি ময়নাটিয়া, ময়নাটিয়া পাখি। জি দাদু, কি করতেছ এখন? দেখতেছে মানে আজকে ইয়া গেছি, কি করতেছ এখন? আমার নামের বাড়িতে একটা পেপারে আপনার ছবি আছে। আচ্ছা, ছবি টানতে গেছি। আচ্ছা, কিরকম ছবি ওটা? আপনার সব ছবিতে আছে। আচ্ছা, কবের পেপার এটা? কবে পেপার? 2006 তারিখটা তো দেখি নাই। এটা কি পত্রিকা? তাও দেখি নাই। তাও এই পেপারটা দেওয়ালে দিছে তো, ওখানে দিছে তো, ওখান থেকে আমার নিয়ে আসছি, ফিরে নিয়ে আসছি। দাদু বল 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 মনে পাখি। জি সোনা পাখি, ডানা কাটা পড়ি। জি সোনার হরিণ। জি উড়ে 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 আসবি? উড়ে আপনি তো আমাকে যাচ্ছিল দোকানে, বাগাবাগি হবে তো? এখন এখন কোথায় কি করতেছো তুমি? এখন কোথায় কি করতেছো? আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলতেছি। ও, ঘরে টেবিল আছে না? ঘরের দরজা বন্ধ করে টেবিলের উপর শুয়ে পড়ো। টেবিলের উপরে পা ঝুলাই দিয়ে তারপরে শুয়ে পড়ো। আর একটা স্টাইল, টেবিলের উপরে শুয়ে পা পা দুটো ঝুলাই রেখে তারপরে দুই পায়ের মাঝখানে দাঁড়ানো। আপনি দাঁড়াবেন? দাঁড়ায় মেশিন চলবে, মেশিন চলবে। আপনি আমাকে বেশিক্ষণ সময় দেন? হাত দুটো থাকবে বুকের উপরে, আর
পা দুটো ভাগ করা থাকবে টেবিলের উপরে শোয়া থাকবে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার অত অত লম্বা হবে তোমার? চলবে চলবে মনে হয় প্র্যাকটিক্যালি। আমি তো 6 ফিট লম্বা। তাই? হ্যাঁ। আপনি কেমন লম্বা? আপনার জিনিসটাও লম্বা হবে হুম তাই না? হ্যাঁ একটু লম্বা আছে, 7.5 ইঞ্চি। 7.5? আর মোটা আছে 1.5। তাই? এই জন্য আমার দাদাকে বেশি বেশি সন্তুষ্ট করতে পারে। সত্যি তাই। উনি পান খেয়ে একটু পান খেয়ে নিয়ে আপনার সাথে পরে কথা বলি। হ্যাঁ কেন পান খেতে চান? হ্যালো, তো পান খেয়ে নিলাম। পান খাচ্ছেন? হুম এত কম সময়ে পান আনলো কে? এত ছেলে কাজ করে সেই ছেলে কাজ সে আসবে খাইবা? হুম পান খাইবা? আপনি খাবেন? পান চাবানো শেষ হবে না যখন একদম গুড়ি ছোট ছোট হয়ে যাবে পান আর সুপারি, তখন খাবো, তখন খাওয়াই দিবেন। ঠিক আছে, একদিকে পান চলবে আর একদিকে কাজ চলবে। কাজ চলবে যাতে সবাই খেতে না হয়, একেবারে খেতে খেয়ে ফেলতে পারে বলতাম। মজা লাগতেছে? বেশি শব্দ হচ্ছে? বলো, আজকে ঘুম ভালো হবে? আজকে তোমার ঘুম ভালো হবে? যে টেবিলে নতুন করে একটা নতুন ডিজাইন এনে নিলাম, তো ঘুমটা ভালো হবে, ক্লান্ত হয়ে পড়বা, ঘুম হবে ভালো। ক্লান্ত হয়ে পড়লে ক্লান্ত হবেন আপনি? ক্লান্ত আমি না, মেসেজ তো চালাবেন আপনি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালো ভালো, দুইজনে কি ক্লান্ত হয়ে পড়ে? কি দুজনে ক্লান্ত হয়ে পড়ে? দুজন কি উভয়ে ক্লান্ত হয়ে পড়ে নাকি? শেষ দিকে থেকে তো দাদা পিঠের ঘেমে যায়, তো পিঠ কলা ঘেমে যায়। তাই কাম বেদ না হওয়া পর্যন্ত বিদ্যে পাতাতে হয় না, তখন আসল দিয়ে মশাই দিবা। আপনি আসবেন? আসবো রাত কম হচ্ছে না, কম সময় পাবো আরো না, যদি তাড়াতাড়ি আসেন বেশি করে পাবো। আপনি গভীর রাত করে আসবেন তো আবার রাত শেষ না হতেই চলে যাবেন, দু হাত দিয়ে মুঠো করে ধরবা ওইটা, এরপরে মুখে নিয়ে চুষবা।
করে আবার বলি, আব্বু কই আব্বু আসো। হ্যালো, একজন একজন করে আসবে এখন। হ্যাঁ তুমি সুস্থ থাকো, আর একবার কথা হবে। হ্যালো, ঠিক আছে, ওদিক থেকে হ্যালো তো না শুনলাম আমি, যে আওয়াজ করি না সেটা জানেন না আপনি? জানি, তাহলে ধরেই তো হ্যালো বলার দরকার ছিল। জি জি, কি জি? হ্যাঁ না আমি তো দুইবার করছিলাম। হ্যাঁ সরি, আমি ওই ওদেরকে স্কুলে পাঠানোর জন্য ব্যস্ত ছিলাম তো। হ্যাঁ এখন দেখতেছি মোবাইলটা হাতে নিয়ে দুইটাই মিস করো, সাথে সাথে তো দেখে মাথা খারাপ হয়ে গেলাম। গেল্লা রে, এরকম মিস তো কখনো হয় না। ঘরে একা? জি। কেমন আছো সেটা জিজ্ঞেস করার জন্য। কেমন কি আর কেমন থাকি, কেমন তো থাকি না, এই তো আল্লাহ যেমন রাখে তেমনই মনটা পড়ে থাকে সারাক্ষণ, সে আর কি, একটাই শূন্যতা। হ্যালো, চলে যাচ্ছেন? আচ্ছা সব কাজ শেষ? আচ্ছা ঠিক আছে, আবার কাটে আসবেন? আচ্ছা ঠিক আছে, না ওই ইয়েকে বলতেছে বুয়াকে, বুয়া একটা চলে যাচ্ছে আর একটা আসবে, বলতেছে সব কাজ শেষ, জিজ্ঞেস করলে হ্যাঁ সব শেষ মানে। সেনা পাখি চলে গিয়ে কি অবস্থা? কেন ভালো না, কেন করে দিল কিনারা পাই না, যে কিনারা নাই, ফুল নাই, কিনারা নাই, নাই কে বেরিয়ে একটা নেই, সাবধানে চালাই আমাদের। তারপর কি? তারপর কি? আমার ভাঙ্গা তরি। সেই দেওয়া কারো সেরা পথ নেই। তুমি কি অনেক সুখে গেছো? হ্যাঁ সত্যি। কেন চিন্তে চিন্তে? ওই মহিলাটা সব খুব টর্চার করে না? খুব। আমি পাইলে তার রে জন্মের শিক্ষা দিয়ে দিতাম, ভদ্রভাবে দিতাম, আদর করে দিতাম, সোহাগ করে দিতাম, শাসন করে না আদর করে বুঝাইতাম, যে মানুষকে ভালো করা যায় কিভাবে সেটা বুঝাইতাম ওনাকে। শাসন দিয়ে কিছুই হয় না, আদর দিয়ে সব হয়, তাই না কলেজ? হাজার বার সত্য কথা, হাজার বার সত্য কথা। আমি তো কখনো কাউকে শাসন করি কখনো কনভিন্স করতে পারি না, আমি আদর সোহাগ দিয়ে কনভিন্স করি সবসময়। আর ঝগড়াটা তো বিকৃত হয়ে যায় সবকিছু, তাই না? অবশ্যই ভালোবাসা, হ্যাঁ হ্যাঁ না বুঝলে তো আর কিছু করার নাই। অনেকে মনে করে যে শান্তিং দিয়ে শাউটিং করে, হ্যাঁ ওইভাবে করে সবকিছু, হ্যাঁ অনেক অনেক কিছু করা যায়, আসলে তা না, কিন্তু ভালোবাসা আদর দিয়ে মানুষকে পুরো রাজ্য জয় করা যায় না, দুনিয়াটা তো জয় করা যায় আদর ভালোবাসা দিয়ে, তাই না? ভালোবাসা দিয়ে যতটুকু করা যায় বোঝানো যায়, এবং কি প্রত্যেকটা জিনিস অনেক, যে অনেক ভালোবাসাকেও তো বিসর্জন দেওয়া যায়, তাই না? যে উনি উনি তো বুঝে নাই, উনি মনে করছে শাসন দিয়ে বুঝি সবাইকে বলে টলে মানের ক্ষুণ্ণ করে মনে হয় যেন অনেক কিছু, আর আরো যে ঘৃণা জন্মে সেই জিনিসটা কিন্তু বুঝে না, তাই না?
ঘৃণা আরো প্রখর হতে থাকে, একদম অনেক দূরে ঠেলে দেয় এসব জিনিসগুলা, এ ধরনের অ্যাটিটিউড, তাই না? 100% ব্যর্থতা এখানে। হুম হুম মূল্যায়ন করতে জানলো না, আমি পাইলে যে কি করতাম, গাফর রহিম জান আল্লাহ। অবশ্যই আদরে না, একদম আদর এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস, টেনশন ফ্রি আসলে সবচেয়ে ভালো জিনিস না, হাই কোয়ালিটি ভিটামিন। খাওয়া দাওয়ার একটু পরেই জোহরের নামাজটা পড়ে চলে যাবো, দুটোর সময় মিটিং। কোথায়, কোন জায়গায়? জায়গা সেটা হলো শাহজাহানপুর উপজেলা, আর তারপরে বিকেলটা হলো বগুড়া শহরে। আচ্ছা, আবার কথা হবে, আবার কথা হবে, আবার হবে। আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। আল্লাহ তাআলা ভালো রাখুন। আপনি কেমন আছেন? এই আল্লাহ রাখছে যে হালে। শরীর কেমন? আলহামদুলিল্লাহ। তোমার ভালো? তোমার ভালো? এই তো ভালো, মনটা ভালো নেই, শরীর তো ভালো না থাকলেও ভালো। কোনো উপায় নেই, আল্লাহ ভালো রাখুন কিছুদিন এভাবে। হ্যাঁ, নাস্তা করছেন? না, আজকে মাগরিবের পরে। এখন কি করেন? এখন মসজিদ দিকে যাচ্ছি। ঠিক টাইমে ফোন করতে চাইলে? না, ঠিক টাইমে, ঠিক টাইমে, ঠিক আছে, এরকম কম কম ধৈর্য ধরো, আল্লাহর বরকত দিবে এবং টার্গেটে পৌঁছাবে ইনশাআল্লাহ। এরকম কম কম করব সব সময়? না, একটু ধৈর্য তো ধরতেই হবে, আমার নসিহত একটু রাখো। হ্যাঁ ঠিক আছে, আপনি তো বলছেন মাস খানিক, আল্লাহ বাতায় রাখুন, আল্লাহ বাতায় রাখুন।